শোকের মাসে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকায় অনুষ্ঠিত হলো আর্টিস্ট ক্যাম্প। শুক্রবার ধানমন্ডি 32 নম্বর সড়কে দিনব্যাপী 48 জন শিল্পীর অংশগ্রহণে এই ক্যাম্প হয়। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আয়োজনে এই ক্যাম্পে শিল্পীরা বঙ্গবন্ধুর জীবনযাপন, রাজনৈতিক আদর্শ ও 15ই আগস্টের বর্বর হত্যার চিত্র রং তুলিতে ফুটিয়ে তোলেন। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। রংতুলির আচরে ফুটিয়ে তোলা শোকের এই আবহাওয়া 75-এর 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের স্মরণে। সপরিবারে জাতির পিতাকে হত্যার সেই শোকাবহ ঘটনার স্মরণে শুক্রবার দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্পের আয়োজন করে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ। ধানমন্ডি 32 নম্বর সড়কে এই আয়োজনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শ, তার উপর হওয়া বর্বরতার চিত্র তুলে ধরেন শিল্পীরা। কেউ রংতুলিতে আঁকছেন বঙ্গবন্ধুর ছবি, কেউ বা আবার জামা চশমা, কখনো আবার টুঙ্গিপাড়ার মেঠোপথ কিংবা গাছের নিচে বসে থাকা জাতির পিতার অসাধারণ ছবিতে আটকে যায় চোখ। শোকের মাসে হারানো প্রিয় নেতাকে স্মরণে এই প্রচেষ্টা বলে জানান তারা। 15ই আগস্ট যে হত্যাকাণ্ডটি হয়েছিল, আজকে 48 বছর পরে সেটাকে, সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আজকের আমাদের এই আর্ট ক্যাম্পের আয়োজন। অনেক রক্ত, উনি মারা গিয়েছেন, ওটার একটা প্রতীকী আমি দিয়েছি আমার ছবির মধ্যে। উনি অ্যাকচুয়ালি উনি ভাবছেন এবং দেশকে নিয়ে ভাবছেন, মানুষকে নিয়ে ভাবছেন, সেই ব্যাপারগুলো আমি ছবির মধ্যে তুলেছি। আমি তার সাধারণ জীবনটাকে একটু প্রস্ফুটিত করব। শিল্পীরা বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক সূত্রে গাথা, তাই দেশের কথা ক্যানভাসে আনতে গেলেও অবধারিতভাবে চলে আসেন বঙ্গবন্ধুও। বক্ষটা আমার কাছে মনে হয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট, বাংলাদেশ আসলেই বঙ্গবন্ধু আসে। শোকের মাসে শিল্পীদের রংতুলির এই আয়োজন দেখতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। আর্টিস্ট ক্যাম্পটি সকাল 10টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 6টায়। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.